जाना 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 जा जानू 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 जाना 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 जानू 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 जाना 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 कसम तुझे सनम रहे जनम जनम कसम तुझे सनम रहे जनम जनम मेरे इंतजार सजना गाती ये बहार सजना और ये प्यार बार बार একটু ঠিক করে দাঁড়াও ক্লোজ আর একটু ক্লোজ আহা এই এইভাবে এইভাবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে না হচ্ছে না ঠিকই তো আছে আর কত কাজ কোনো কথা হবে না একদম চুপ নিয়ে আসে কাজ করতে ভাত করে রেখেছে বাড়ি গিয়ে স্নান সেরে টুক করে দুটো সিদ্ধ ভাত কে সোজা বিষ্ণুপুরের মেলায় ওই জন্যই বলে বুড়ো বয়সে বিয়ে করতে নেই না না দোকান বন্ধ দুটো চিনি ছাড়া এবার আলু সেদ্ধ জল দিয়ে চা পুরো বোকা চোদা বানাচ্ছে চাটা কেমন কেমন মনে হচ্ছে না শেষ বাজার না দূর কত দশ এই নিন তুমি মানুষ না ফাটাই দা তুমি একটা পয়জনাস এলিমেন্ট কি বললি রে ও তোমাকে জিনিয়াস বলতে চাইলো সবাই ওরকমই বলে ওই তো কলির কেসটা এলেন কিরে ক্রিয়েটিং হলো মেয়েটাকে কেমন দেখতে রে টিফনটা বসছি যা যা লাগছিল গাছে উঠেছিলিস নাকি কে নামালো বর না বউ পকাই তুই শিগির বাড়ি যা তোর বাবার অবস্থা একদম ভালো না কি হয়েছে রে কি হয়েছে আরে পকার বাবা বাথরুম থেকে বেরিয়ে পাজামার দড়ি বাজছিল তখন হঠাৎ করে একটা টুনটুনি পাখি ঢুকে যায় পকাত করে
আরে সত্যি স্টার আনন্দ দেখাচ্ছে আর টুনটুনি পাখিটা ঢুকে করছিল তাই তোর নাম বাবাই তোর চোদ্দ গোষ্ঠীর সাইজ টুনটুনি বুঝছিস তো শোন এরপর আমার পেছনে লাগলে না উট পাখি ঢুকিয়ে দেবো আমার বাবার দুই পায়ের ভুঙের মধ্যে ছেড়ে দেবো তখন দেবো তোমার বাবা কিরকম উ করে উঠবে কোনে পাকাই আরে যাস না যাস না এই কৃষ্ণ তুই কিছু বলিস না তো শোন ওয়ারা আমার জিএম কাছে তো কি হয়েছে আমি চাকরি পেয়ে গেছি রে সরকারি চাকরি আরে প্রাইমারি স্কুলের মাস্টার এই পাঠাই দা চা কাপ স্পেশাল চা বানাও তো ঠিক আছে আর আলু সেদ্ধ জল দিও এই কোন বোকা যদি বলে রে আমি আলু সেদ্ধ দিয়ে চা করি এসে গেছিস ধর এটা কি দিচ্ছ তুমি সবাইকে যা দিই তোকেও তাই দিচ্ছি সবাইকে তুমি যেরকম খাটাও আমাকেও সেরকম খাটাও তুমি তোকে কখন বেশি খাটিয়েছি কাছে তুলে করে পরশু একটা ওয়েডিং আছে চলে আসিস হ্যাঁ শোনো যারা এই পেমেন্টে কাজ করে তাদেরকে তুমি নিয়ে যেও ওয়েডিংয়ে আমি একটা চাকরি পেয়ে গেছি পরশু জানি আর গাছে পালে তুমি নিজে উঠো তো বিজয় দিদি আছে রে সে তো অনেক দূর 80-100 কিলোমিটার বলছি কাছাকাছি কোথাও করা যায় না মানে ফুলকুমারীর পাশাপাশি দেখ আমার বুড়ো খোকনের জন্য শুধু ট্রান্সফার জন্য পার্টিকে বলে তাও কাছাকাছি নয় ওই বেলডাঙ্গা 30 কিলোমিটার ট্রান্সফার করতে প্রায় 10-15 খরচ লেগেছে তুই কি পারবি লাখ হ্যাঁ অবশ্য তোরও তো লাগবে না 8-10 হলে করে দিতে পারবো যদি পারিস তো বল পার্টিকে বলে তোর ব্যবস্থা করে দিচ্ছি তোর তো চাকরির জন্য কোনো ঘুষ তাদের কি লাগেনি এটাই তো যথেষ্ট তুই তো ভালো ছেলে অবশ্য তোর তো এমনিতে হয়ে গেল আর আমার গ্রাম দুটোর জন্য প্রায় 10-15 লেগে গেল শুধু ট্রান্সফারের জন্য আর চাকরির জন্য তো বুঝতে পারছিস তাও তো আপনি পার্টির নেতা তাহলে বোঝ যাকে তুই কিছুদিন বিরতি যাতা করত তারপর দেখছি কি করা যায় আরে তোমায় বলেছি তো এত কমে হবে না 25-25 লাগবেই এরকম করাই যাবে না বারবার এক ডিস্টার্ব করছো কেন বারবার হ্যাঁ বলছি তো হবে না ওর কমে হ্যাঁ ঠিক আছে পরে কথা বলছি আচ্ছা রাখছি আজকে আই লিগ ফাইনালে ফুলকুমারী গার্ডেন দল এই ফুলকুমারী দলকে 7-1 রঞ্জিত ভাই আজকে ওই বাসি রুটি আটখানা কলা পচা ডিম ভাঙা বিস্কুট সব কিছুর বদলা নেব আজকে সন্ধ্যেবেলা ওই টিউশন বাড়ির আজকেও হাফ বিস্কুট স্যার স্যার ফোনটা দেন বাপ বাপ মা অকাল কুষ্পণ্ণ মানে বোঝেন বোঝেন না ঠিক আছে ডিকশনারি দেখে নেবেন আমি একটা স্কুলে চাকরি পেয়ে গেছি
কাল থেকে টিউশনিতে আসবো না। আমি আসছি তাহলে। ও হ্যাঁ, এক প্যাকেট বিস্কুট কিনে নেবেন। আরে বাবা কৃষ্ণ যে, শুনলাম চাকরি পেয়ে গেছ। হ্যাঁ, তাহলে এবার বাবাকে একটু ভালো করে দেখো। রাম, আজকের দিনে একটু হুইস্কি হলে ভালো লাগতো নাকি? হ্যাঁ, আরে আরে আরে, করো কি, রাখো রাখো, ওটা রাখো, পরে দেবে। হুইস্কি একদিন পরে দিলেই হবে, যখন মাইনে পাবে নাকি, তখন তো আর তোমার টিউশনের পয়সায় হবে না, তখন হচ্ছে গিয়ে সরকারি বেতন। হ্যাঁ, যা যা। আমার কিছু করার ছিল না কৃষ্ণদা, এখন তো করার আছে। বিয়েটা ভেঙে দে, আমরা পালিয়ে যাই। এখন সম্ভব নয়। কেন? সে গল্প আর একদিন বলব, আজ আসি। Oh,
সামনে একটা ধুধু পড়বে, তারপর আরেকটা ধুধু পার করবেন, তারপরে বিরোহী পেয়ে যাবেন। ও দাদা কদ্দুর গনকর, আমি সুজাপুর, ওই গনকরের দুটো স্টপ পরে। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও, হালকা যাবে হালকা যাবে, যাও যাও হালকা। এক পদরা দাও, দশ টাকা এই দাও। এই যে দিদি লবণ দে বাতু। হ্যাঁ লবণ, এই তো। এ বাদাম 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 বলবে। এই দশ টাকা দাও দেখি আমাকে। এই তো নিন দাদা, দাও দাও দাও। বাদাম বলবে বাদাম, নেক চাবে নেমে যাবো দাদা। নিন নিন। আরে নিন না, যাচ্ছেন তো একসাথে, ভালোবাসা ভাগ করা যায় যদি তাহলে বাদাম একটু যাবে না? আরে লজ্জা করছেন কেন, নিন নিন নিন, এরকম করার কিছু নেই। আহ আবার সেই কম, আপনাদেরকে বুঝতে পারি না, আর একটু নিন নিন। ঠিক আছে, একসাথে যেতে যেতে বুঝলেন তো বাদাম খাওয়ার মজা একটা আলাদা, এখন আমার সাথে না হতে পারে। তো বলছিলাম ওদিকে কি কাজে নাকি? হ্যাঁ ওই আমি চাকরি করি বুঝলেন তো, প্রাইমারি স্কুলের টিচার, ওই সুজাপুরে। ও আরে আমিও তো। আপনি? হ্যাঁ আজকেই জয়েন করতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, গন করে নাকি? না না না, বিরোহী। এই আজকেই চাকরি পেলাম, প্রথম দিন। বিরোহী? হ্যাঁ সে তো কেলেঙ্কারি মশাই, ওটা তো একটা মার্ডার ইন্ডাস্ট্রি, ঘরে ঘরে গাঁজার চাষ, আর গ্রামের প্রত্যেকটা লোক সে তো রাউডি। আরে দাদা মেয়েরা অবধি, আর বাচ্চাগুলো সব ডেঞ্জারাস মশাই, ডেঞ্জারাস। আর কথায় কথায় যাকে বলে বোমা, আর হবে নাই বা কেন, ঘরে ঘরে তো বোমা বাঁধে। না আপনার ওইখানেই চাকরি পড়ল, দুর্ভাগ্য দুর্ভাগ্য, কি আর করা বলুন, ব্যাড লাক। তারপর আপনার নাম কি, কোত্থেকে আসছেন? কৃষ্ণকান্ত হালদার, ফুলকুমারি থেকে। ও আমি অজয় চৌধুরী। তো আমি বলছিলাম এই গঙ্গর থেকে বিরোহী যাবেন কিভাবে, ও তো ভীষণ কঠিন পথ। হেঁটে চলে যাবো। হ্যাঁ কি হেঁটে হেঁটে? আপনি কি পাগল নাকি বলুন দেখি, গঙ্গর থেকে বিরোহী 14 কিলোমিটার, আর ওই রাস্তা আপনি 14 কিলোমিটার হেঁটে যাবেন? তাহলে দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটা শর্টকাট বলে দিচ্ছি, আবার কিভাবে যাবেন সেটাও বলে দিচ্ছি। ওই গঙ্গরের কিছু দূর আগে নেমে যাবেন, নেমে ওখানে একটা দোকান থেকে একটা সাইকেল নেবেন, অগ্রিম 500 টাকা আর দিনে 20 টাকা করে ভাড়া। তারপর আপনার ওই ময়ূরপঙ্খীতে চড়ে আপনি গঙ্গর থেকে পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশন বিরোহী। আসলে কি জানেন তো দাদা, এই হেঁটে যেতে যেতে কখন যে আপনার পেটে কি ঢুকে যাবে সে তো আর কেউ বলতে পারে না, আর একটাই তো জীবন, তাই না ভাবুন? আর এই এক জীবন এই বয়সে এইভাবে খরচা হয়ে যাবে, সেগুলো কি দেখতে ভালো লাগে বলুন তো। What?
দাদা ওই সাইকেল ভাড়া পাওয়া যাবে? আচ্ছা ওই 500 টাকা জমা আর 20 টাকা ভাড়া তো?
বিরহীর নতুন এপিসোড চলে এসেছে। দেখে নাও উড়ি বাবার ইউটিউব চ্যানেলে গিয়ে বা উড়ি বাবার ওয়েবসাইটে www.udibaba.tv। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করুন। হ্যাঁ, বন্ধুদের জানাবেন। উড়ি বাবা সার্চ কর। সার্চ কর।